বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রত্যেক দিন নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে আপনারা অল্প খরচে স্বল্প ব্যয়ে খুব কম জায়গার মধ্যে তিনটি বেডরুম, দুটি টয়লেট, একটি কিচেন, সামনে দুটি বারান্দার উপরে ঘর সিস্টেম পোস্টার ডিজাইন করে আপনাদের স্বপ্নের বাড়িটি এল সাইজ করে নির্মাণ করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমাদের এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, ইনশাল্লাহ এ টু জেড বিস্তারিত আমি আপনাদের মাঝে একে একে উপস্থাপন করব। তো আশা করছি আপনারা যারা এরকম এল সাইজ করে তিনটি বেডরুম, দুটি টয়লেট, একটি কিচেন দিয়ে বাড়ি নির্মাণ করবেন তারা এই বাড়িটির সম্পর্কে একটি খরচের হিসাব বা একটি আইডিয়া নিতে পারবেন। তা আমাদের বাড়িটির ভিতরে কোনো সিঁড়ি রাখা হয়নি, আমাদের সিঁড়ি রাখা হচ্ছে বাড়ির পাশে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। তো ইনশাল্লাহ আমাদের বাড়ির ভিতরে বাইরে কীভাবে ডিজাইন করে করা হয়েছে এ টু জেড বিস্তারিত আমি আপনাদের মাঝে একে একে উপস্থাপন করব। তো আপনারা যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা এই বাড়িটির সম্পর্কে একটি খরচের হিসাব বা একটি আইডিয়া নিতে পারবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 28 ফিট এবং প্রস্থ রাখা হয়েছে 23 ফিট। টোটালি 647 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে 600 থেকে 650 স্কোয়ার ফিট জায়গা হলে আপনারা এরকম এল সাইজ করে একটি বাড়ি নির্মাণ করে নিতে পারবেন। তো আমাদের বাড়িটির ভিতরে কোনো সিঁড়ি রাখা হয়নি এবং আমাদের পুরো বাড়িটিতে মোট 8টি কলম ব্যবহার করা হয়েছে। তো 8টি কলমের উপরে পুরো বাড়িটি আমাদের নির্মাণ করা হয়েছে। ইনশাল্লাহ আমি আপনাদেরকে একে একে বিস্তারিত বলার চেষ্টা করব, আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেইন দরজা। তো আমাদের মেইন দরজাটা লাগানো হয়েছে স্টিলের দরজা। আমাদের পুরো বাড়িটিতে সবগুলো দরজা স্টিলের দরজা রাখা হয়েছে এবং স্টিলের দরজার মধ্যে অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে। আমি আপনাদেরকে একে একে সবগুলো দরজায় দেখানোর চেষ্টা করব। তো মূলত আমরা এখানে কাঠের দরজা ব্যবহার করলে প্রত্যেকটি দরজার পিছনে 10,000 টাকার মতো খরচ হতো। তো আমাদের দরজাগুলো আমরা 5 থেকে 6,000 টাকার মধ্যে আমরা এগুলো কিনতে পেরেছি। প্রত্যেকটা দরজার দাম নিচ্ছে 5,300 টাকা করে এখানকার দরজাগুলো। তো আমাদের এই বাড়িটার ভিতরে কিচেনে এবং দুটি টয়লেটে টাইলস করা হয়েছে এবং আমাদের নিচের ফ্লোরও টাইলস করা হবে। তো আপনারা যদি নিচের ফ্লোরে অথবা টয়লেটে টাইলস না করেন তাহলে আপনাদের খরচ অনেক কমে যাবে, আপনারা আরও অল্প খরচের মধ্যে আপনারা এরকম একটি বাড়ি নির্মাণ করে নিতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের আরেকটি বেডরুম, এটা সামনের বেডরুমটি। তো আমাদের সামনের রুমটি বেশ বড়সড় করে রাখা হয়েছে। আমাদের সামনের রুমটা সাইজ রাখা হয়েছে 15 ফিট বাই 13 ফিট করে। তো আমাদের এই রুমটা বেডরুম উইথ ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করা হবে, একটু বড়সড় করে রাখা হয়েছে এবং একটি আউট প্রবেশপথ রাখা হয়েছে। তো বন্ধুরা, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিবেন যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে খুব উন্নত মানের টাইলস লাগানো হয়েছে অনেক সুন্দর করে। তো আপনারাও চাইলে সেম ডিজাইনে বাড়িটি নির্মাণ করে নিতে পারবেন, আমি যে খরচটা বলবো এই খরচটার মধ্যে দিয়ে ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেটটি। তো আমাদের অ্যাটাচ টয়লেটের সাইজ রাখা হয়েছে 7 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট 2 ইঞ্চি করে, একটু বড়সড় করে রাখা হয়েছে। তো আমাদের বাথরুমের মধ্যে সেনিটারি কাজ শেষ এবং টাইলসের কাজও শেষ। ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আমরা এই বাড়িটির রঙের কাজ শুরু করব এবং নিচের ফ্লোরের টাইলসের কাজ শুরু করব। তো বন্ধুরা, আমাদের বাড়িটিতে যে 8টি কলম রাখা হয়েছে, তো কলমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে এবং আমাদের ভিমের সাইজও রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের যে স্টিলের দরজাগুলো লাগানো হয়েছে সেই দরজাগুলো অনেক সুন্দর ডিজাইন করে করা হয়েছে। তো প্রত্যেকটি দরজার দাম নিয়েছে 5,300 টাকা করে। তো আপনারাও 5 থেকে 6,000 টাকার মধ্যে আরও সুন্দর সুন্দর ডিজাইনের দরজা পেয়ে যাবেন। তো আমাদের এই বাড়িটিতে সবগুলো দরজা স্টিলের দরজা লাগানো হয়েছে। তো সবগুলো দরজা যদি কাঠের লাগাতো তাহলে 10 থেকে 12,000 টাকা প্রত্যেকটা দরজার ভিতরে খরচ হতো। তো আমরা স্টিলের দরজা লাগিয়েছি যার জন্য আমাদের 5,300 টাকার মধ্যেই মোটামুটি আমরা লাগিয়ে ফেলতে পেরেছি। তো এগুলো বোঝার উপায় নাই যে কাঠ না স্টিল, অনেক সুন্দর করে লাগানো হয়েছে। তো বন্ধুরা, আমাদের এই বাড়িটি ছাদটি ঢালাই করা হয়েছে 4 ইঞ্চি করে এবং আমাদের নিচের ভিত্তি ঢালাই করা হয়েছে 3.5 ইঞ্চি করে। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরও একটি বেডরুম। তো আমাদের বেডরুমটার মধ্যে একটি তাক বা শেল ঢালাই করা হয়েছে এবং আমাদের এই বেডরুমটার সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 14 ফিট করে, একটু বড়সড় করে রাখা হয়েছে। তো বন্ধুরা, আপনারাও এরকম সুন্দর করে সেম ডিজাইনে আপনারাও একটি বাড়ি নির্মাণ করে নিতে পারবেন খুবই অল্প খরচের মধ্যে।
তো বন্ধুরা, আমাদের এই বাড়িটির ড্রয়িং প্ল্যান করানো হয়েছে। তো ভিডিও দীর্ঘ হয়ে যাবে বিদায়, আমি ড্রয়িং প্ল্যানটি আজকের এই ভিডিওতে উপস্থাপন করিনি। আপনারা যদি এই বাড়িটির ড্রয়িং প্ল্যান দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে যখন এই বাড়িটি কমপ্লিট হয়ে যাবে আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব, তখন ইনশাল্লাহ ড্রয়িংটিও আপনাদের মাঝে উপস্থাপন করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কিচেন রুমটি। তো আমাদের কিচেন রুমটার সাইজ রাখা হয়েছে 7 ফিট 2 ইঞ্চি বাই 5 ফিট 6 ইঞ্চি। তো আমাদের কিচেনটা মধ্যে দেখতে পাচ্ছেন চুলা রাখা জায়গাটা ঢালাই করা হয়ে গেছে এবং অনেক সুন্দর করে টাইলস লাগানো হচ্ছে। তো আপনারাও চেষ্টা করবেন এবং সুন্দর করে টাক বা শেল্ফ ঢালাই করতে, যাতে করে রান্নাঘরে অনেক জিনিসপত্র রাখা যায়। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমি আরও একটি কথা বলতে চাই। আপনারা যারা সারা জীবনে সঞ্চয় দিয়ে বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, তারা অবশ্যই বাড়ি করার আগে বাড়ির ড্রয়িং ডিজাইনটি দক্ষ ইঞ্জিনিয়ার বা দক্ষ কন্ট্রাক্টর দ্বারা করিয়ে নেবেন। তো বাড়ির ড্রয়িং ডিজাইনটি করালে আপনাদের জন্য দুটি উপকার হবে। একটি হচ্ছে আপনাদের বাড়ির খরচের হিসাব 19-20 হলেও একটা অ্যাকুরেট খরচের হিসাব পেয়ে যাবেন এবং আপনাদের বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা আরও একটি রুম। তো আমাদের এই রুমটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। আমাদের এই রুমটার সাথে অ্যাটাচ টয়লেট আছে 12 ফিট বাই 13 ফিট করে এবং এই বাড়িটিতে কলমের ভিতরে যে রড ব্যবহার করা হয়েছে 12 মিলি রড 6টি করে ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি কলমে এবং 12 মিলি রড 4টি করে প্রত্যেকটি বিমের মধ্যে ব্যবহার করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এই বাড়িটির বারান্দা। তো দুইটা ব্যালকনি, তো এই ব্যালকনিটার মধ্যে দেখতে পাচ্ছেন উপরে ঘর সিস্টেম ফোস্টার ডিজাইন করা হয়েছে। তো আপনাদের যাদের অল্প বাজেট আছে, আপনারা চাইলে এরকম এল সাইজ করে অল্প জায়গার মধ্যে স্বল্প ব্যয়ে এরকম একটি বাড়ি নির্মাণ করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখন পর্যন্ত এই বাড়িটিতে খরচ হয়েছে 8,80,000 টাকা। 8,80,000 টাকা দিয়ে দেখতে পাচ্ছেন বাড়ির কাজ প্রায় 80% মতো শেষ হয়ে গেছে। আমাদের এই বাড়িটি পুরোপুরি টাইলস ইলেকট্রিশিয়ান সেন্টারি সহ যদি কমপ্লিট করতে চাই তাহলে আমাদের 10,00,000 টাকার মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি 10,00,000 টাকা হলে আপনারা আপনাদের এই বাড়িটি ঠিক এরকমভাবে 10,00,000 টাকা দিয়ে টাইলস ইলেকট্রিশিয়ান সেন্টারি সহ পুরো বাড়িটি কমপ্লিট করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো টপিক মিস করে থাকি তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।